আসসালামু আলাইকুম আমন্ত্রণ বাংলাভিশন সংবাদে আপনাদের সাথে আছি আমি শাকিলা সুবহান বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন আবারও পাতানো ও সাজানো নির্বাচন করতে চায় সরকার রাজধানীর উত্তরায় পদযাত্রা কর্মসূচির আগে সংক্ষিপ্ত সমাবেশে মির্জা ফখরুল বলেন শেখ হাসিনার অধীনে নির্বাচন হলে কোনোভাবেই তা নিরপেক্ষ হবে না তিনি বলেন মন্ত্রীরা বলছেন সংবিধান অনুযায়ী নির্বাচন হবে ফখরুল প্রশ্ন রেখে বলেন কোন সংবিধান যেটা নিজেরা কাটাছেড়া করে নিজেদের মতো করে নিয়েছে তিনি বলেন মানুষ হাহাকার করছে আরটিসিবির ন্যায্য মূল্যে ট্রাক বন্ধ করে দিয়েছে সরকারি দলের লোকেরা ছাড়া কেউ চাল ডাল কিনতে পারছে না আর রাষ্ট্রপতির বাড়িতে উৎসব সাধারণ মানুষের সাথে উপহাস বলে মন্তব্য করেন মির্জা ফখরুল একই দাবিতে ১১ মার্চ মহানগর ও জেলায় মানববন্ধনের কর্মসূচি ঘোষণা করেন মহাসচিব পরে পদযাত্রা উত্তরা কলেজের সামনে থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক ঘুরে পলওয়েল মার্কেটের সামনে গিয়ে শেষ হয় বিএনপি জামায়াতের দেশবিরোধী ষড়যন্ত্র ও অপপ্রচারের প্রতিবাদে আওয়ামী লীগের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ঢাকার কয়েকটি স্থানে শান্তি সমাবেশ চলছে রাজধানীর মোহাম্মদপুর টাউন হলের সামনে চলছে মহানগর উত্তর আয়োজিত মোহাম্মদপুর আদাবর ও শেরে বাংলা নগর থানার শান্তি সমাবেশ সমাবেশে অংশ নিয়েছেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবির নানুক ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সভাপতি শেখ বজলুর রহমান সহ মহানগর ও থানার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এতে নেতারা বলেন পদযাত্রার নামে বিএনপিকে কোনো ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড করতে দেয়া হবে না আগের মতো দলটি আগুন সন্ত্রাস যেন করতে না পারে সেজন্য নেতাকর্মীদের সজাগ থাকার আহ্বান জানানো হয় সমাবেশ থেকে আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন আগামী নির্বাচন যাতে সময়মতো এবং সংবিধান অনুযায়ী হয় সে বিষয়ে সকল রাজনৈতিক দলের দায়িত্ব আছে শনিবার বিচার প্রশাসন ও প্রশিক্ষণ ইনস্টিটিউটে সহকারী জাজদের প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে আইনমন্ত্রী একথা বলেন যারা বাংলাদেশের রাজনীতিতে বিশ্বাস করে তারাই নির্বাচনে অংশ নেবে বলে আশা করেন আনিসুল হক বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রাজনীতিতে অংশ নিতে পারা বা না পারা নিয়ে মন্ত্রীদের ভিন্ন ভিন্ন মতের বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে আইনমন্ত্রী জানান এ বিষয়ে এখন আর কোনো মন্তব্য করবেন না তবে তিনি যা বলেছেন আইনের দৃষ্টি থেকেই বলেছেন বলে আবারও দাবি করেন আইনমন্ত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা করেছেন যুক্তরাজ্যের সাবেক প্রধানমন্ত্রী টনি ব্লেয়ার গণভবনে সকালে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন তিনি টনি ব্লেয়ার ইনস্টিটিউট অব গ্লোবাল চেঞ্জের এক্সিকিউটিভ চেয়ারম্যান হিসেবে ঢাকা সফরে এসেছেন শুভেচ্ছা ও কুশল বিনিময়ের পাশাপাশি বিভিন্ন বিষয় নিয়ে তাদের মধ্যে আলোচনা হয় শুক্রবার দুই দিনের সফরে ঢাকা আসেন সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী টনি ব্লেয়ার ১৯৯৭ থেকে ২০০৭ পর্যন্ত ব্রিটিশ প্রধানমন্ত্রী ছিলেন তিনি কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ফুলপুরে খাতুনকে নির্যাতনের ঘটনায় বহিষ্কৃত ছাত্রলীগ নেত্রী সানজিদা চৌধুরী সহ পাঁচ শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন শনিবার দুপুরে বিশ্ববিদ্যালয় শৃঙ্খলা কমিটির সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয় এতে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য শেখ আব্দুস সালাম সভা থেকে অভিযুক্ত পাঁচ ছাত্রীকে কারণ দর্শানো নোটিশ দেওয়ার সিদ্ধান্ত হয় সাত কার্য দিবসের মধ্যে নোটিশের জবাব দিতে বলা হয়েছে জবাব সন্তোষজনক না হলে তাদের চূড়ান্ত বহিষ্কার করা হবে বহিষ্কার হওয়া শিক্ষার্থীরা হল পরিসংখ্যান বিভাগের শিক্ষার্থী সানজিদা চৌধুরী ওরফে অন্তরা চারুকলা বিভাগের হালিমা আক্তার উর্মি আইন বিভাগের ইশরাত জাহান মিম ফিনান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের তাবাসসুম ইসলাম ও একই বিভাগের একই সেশনের মুয়াবিয়া জাহান এর মধ্যে সানজিদা চৌধুরী বিশ্ববিদ্যালয়ের শাখা ছাত্রলীগের সহসভাপতি ছিলেন বাকিরা ছাত্রলীগের কর্মী নির্যাতনের ঘটনায় পাঁচজনকে এই সংগঠন থেকে বহিষ্কার করেছে কেন্দ্রীয় ছাত্রলীগ ১২ ফেব্রুয়ারি রাতে দেশরত্ন শেখ হাসিনা হলের গণরুমে সন্ধ্যা রাত চার ঘন্টা তাকে আটকে রেখে নির্যাতন করা হয় ফিনান্স বিভাগের প্রথম বর্ষের ছাত্রী ফুলপুরি খাতুনকে এই ছিল এখনকার মতো পরের সংবাদ সন্ধ্যা ৬টায় এর আগে ৫টায় রয়েছে নিউজ টপ টেন দেখার আমন্ত্রণ রয়েছে বাংলাভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/bangladeshnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/bangladeshnews এতক্ষণ সাথে থাকায় ধন্যবাদ সবাইকে